বাংলায় বেলাগাম ডেঙ্গি বিপদ, রোজ মৃত্যু লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে কর্মীদের ছুটি বাতিল করে সপ্তাহভর স্বাস্থ্যকেন্দ্রেই জোর কেএমসির, আর ঘরে ঘরে জ্বর। আর এই পরিস্থিতিতে এবার সরেজমিনে ফের যাদবপুরে ডেপুটি মেয়র অতীন ঘোষ। ঝোপে ঝাড়ে 6 লাখ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির জমি, ড্রোনের মাধ্যমে সেখানে মশা স্প্রে আর তদারকি করছেন খোদ ডেপুটি মেয়র। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আবারও যাদবপুরে অতীন ঘোষ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি রোজে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। বেলাগাম এই পরিস্থিতি, বাংলায় ডেঙ্গি বিপদ, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আবারও যাদবপুরে ডেপুটি মেয়র অতীন ঘোষ। কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির জমি ঝোপে ঝাড়ে 6 লাখ সেই জমি, আর সেখানে ড্রোনের মাধ্যমে মশা স্প্রে, সমস্তটাই তদারকি করছেন খোদ ডেপুটি মেয়র। আবারও যাদবপুরে অতীন ঘোষ ডেঙ্গি পরিস্থিতি সরেজমিনে পথে অতীন ঘোষ ডেপুটি মেয়র। আমরা জানবো এই মুহূর্তের পরিস্থিতি, এই মুহূর্তের ছবি। দেবারতি রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতি, কিছুক্ষণ আগেই তুমি যেই ছবি দেখাচ্ছিলে যে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, সেখানে ঝোপে ঝাড়ের পরিস্থিতি, সেখানে অতীন ঘোষ তিনি পৌঁছে গিয়েছিলেন, ড্রোনের মাধ্যমে মশা স্প্রে করা হচ্ছিল, সমস্তটা তদারকি ডেপুটি মেয়র নিজে করছিলেন। আর এই মুহূর্তের কি আপডেট, এই মুহূর্তের কি ছবি? দেখো, এই যে হচ্ছে সেই ড্রোন, যে ড্রোনের মাধ্যমে এই ওষুধ স্প্রে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে বৃহৎ আকারের ড্রোন, সাধারণত আমরা যে ড্রোনগুলো ছবি তোলার ক্ষেত্রে দেখে থাকি, এটা আয়তনে তার থেকে অনেকটা বড়। এবং এই যে হচ্ছে সেই বক্স, যে বক্সের মধ্যে কীটনাশক রয়েছে, সেই কীটনাশক এই ড্রোন উড়বে এবং তারপরে সেই কীটনাশক কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির যে জমি, সেই জমিতে স্প্রে করা হবে। আমরা কিছুক্ষণ আগে অতীন ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, পুরসভার একমাত্র মুখ্য পতঙ্গবিদ, যিনি নাকি শুধু পুরসভা নয়, কলকাতা পুরসভাই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভার যারা রয়েছেন তাদেরকে ট্রেনিং পর্যন্ত দিয়েছেন যে কিভাবে এই মশাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। মানে এই ড্রোন ছাড়া কি আর উপায় ছিল না? না, তার কারণ হচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের কর্মীরা পৌঁছতে পারছে না। এই সমস্যাটা অনেক দিন ধরেই আমরা নলেজে রেখেছি, কিন্তু বিকল্প আর কিছুই ছিল না। সেই জন্যে ড্রোন ক্যামেরা দিয়ে আমরা তো আগে দেখেই নিয়েছি, আর শুধু ড্রোন ক্যামেরা কেন, আমরা নিজেরা চোখেও দেখতে পাচ্ছি। এই যে বৃষ্টিটা হচ্ছে অদ্ভুত বৃষ্টি, একটা ড্রিজল, গুড়ি গুড়ি বৃষ্টি, এটা ইডিসি জিপটাই মশা, যেটা নাকি ডেঙ্গুর প্রধান বাহন, তার বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ। অতএব এখানে যে জঞ্জাল জমে আছে, আমি শুনেছি এখানে সাপও রয়েছে, সুতরাং কর্মীরা ওখানে গিয়ে তো তার লাইফ রিস্ক হবে। সুতরাং ড্রোনকে ব্যবহার করছি, এবং আপনারা নিজেরাও দেখলেন টেমিফস 50% ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, এটা ডাইরেক্টরেট অফ ন্যাশনাল ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড একটা প্রোডাক্ট। এবং যাদের কথায়, যাদের নির্দেশে সারা ভারতে ভেক্টর নিয়ন্ত্রণের কাজ হয়, আমরা তো ওদের বাইরে কোনো নিয়ম নিজেরা করি না, ওই কীটনাশকটি আমরা এখানে ব্যবহার করেছি। এবং বৈশিষ্ট্য হলো এটা কন্ট্যাক্ট পয়জন। আমি আপনাকে আরেকটা খুব ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো। কলকাতা অঞ্চলে যে পরিমাণ ডেঙ্গি হচ্ছে তার 80% বেশি দক্ষিণ কলকাতায়, এর কারণ কি? এটার গবেষণা আমাদের স্বাস্থ্য দপ্তর গত বছরই করেছে। আপনারা জানেন 3rd December 2022 টাউন হলে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমাদের মাননীয় উপমহানাগরিক একটা পরিষ্কার বিশ্লেষণ করেছেন কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকদের। এর মূল কারণ হচ্ছে সাউথ কলকাতা হচ্ছে তরুণ, এর গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে ভ্যাকেন্ট প্লট আছে, এখানে পুকুর আছে, এখানে কনস্ট্রাকশন সাইট বেশি, আর এই সবগুলোই হচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া মশার আতুর ঘর। তো সেই কারণে যদি 100টা ডেঙ্গু কলকাতা শহরে হয়, তার 80% হয় সাউথ কলকাতায়, কারণ সাউথ কলকাতা হচ্ছে একটা উন্নয়নশীল কলকাতা। আর উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখতে হবে, আরবানাইজেশন যেমন আমাদের জন্য আমাদের সুখ সমৃদ্ধি বাড়ায়, আবার মশার পরিবার, মশার সংসার বৃদ্ধির জন্যও নগরায়ন বা শহরায়ন ভালো। ঢাকা জমি কলকাতা শহরের যে মূলত দক্ষিণ শহরতলি, দক্ষিণ কলকাতা, তার একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কলকাতা পুরসভার। এবং আমি আরো একবার সেই ছবিটা দেখাবো,
13 বিঘার কাছাকাছি জমি, সেই জমি এরকমই ভাবে ভ্যাকেন্ট হয়ে রয়েছে বছরের পর বছর। চিঠি চালাচালি হচ্ছে, মেল চালাচালি হচ্ছে, তারপরেও কিন্তু এই ছবি ধরা পড়ছে। কিছুক্ষণ আগে অতীন ঘোষ আমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন আগামীকাল বা পরশু। তিনি একটি চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে এই জমিটিকে ঘিরে, কারণ এই জমিটি রাজ্য শিল্প উন্নয়ন পর্ষদের আন্ডারে রয়েছে। সেই কারণেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এবং দক্ষিণ কলকাতা জুড়ে এই রকমই ভ্যাকেন্ট ল্যান্ড, যে ভ্যাকেন্ট ল্যান্ডগুলো কিন্তু মূলত এই সমস্যা অর্থাৎ ডেঙ্গির মশার লার্ভা এবং ডেঙ্গি ছড়ানোর জন্য একেবারে আদর্শ জায়গা হয়ে রয়েছে। এদের মালিকানা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সর্বোপরি কলকাতা পুরসভা, তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যেই যে সিদ্ধান্ত হয়েছে, কলকাতা পুরসভার 41টি যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই 41টি স্বাস্থ্য কেন্দ্র সেগুলো খোলা থাকবে প্রত্যেক দিন, এমনকি রবিবার সহ যে ছুটির দিনগুলো রয়েছে সেগুলোতেও খোলা থাকবে। এবং বাকি যে স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ 142টি স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে। কোন স্বাস্থ্যকেন্দ্র মঙ্গলবার এবং শুক্রবার সেগুলো কিন্তু সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে, কারণ যে সমস্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজনেরা তারা যাতে কাজ সেরে আসার পর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেন সেই পুরো বিষয়টা মাথায় রেখে স্বাস্থ্যকেন্দ্রের সময়সূচিও চেঞ্জ করা হয়েছে। কিন্তু সর্বোপরি প্রত্যেকেই একটা কথা বলছেন, সাধারণ মানুষ সহ সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে যদি সাধারণ মানুষের সচেতনতা না আসে তবে কিন্তু ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করা কারোর একার পক্ষে সম্ভব নয়, এটা সকলেই মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।